আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে স্বাগতম আজকে আলোচনা করব দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক নিয়ে দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক নিয়ে হচ্ছে এই ধরনের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আপনার এসে থাকে পিএইচসি সহ এগারো থেকে হচ্ছে বিশ গ্রেডের যে কোনো পরীক্ষাতে আসে সবসময় দেখেন এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় হলে সংখ্যাটির সহিত নয় যোগ করলে অঙ্কদায়ী স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন এখন সবসময় খেয়াল করবেন দুই অঙ্ক বিশিষ্ট বলতে আমরা কি নর্মালি বুঝি হচ্ছে ধরেন পঁচিশ ধরেন পঁচিশ তাই না তো এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্টের সংখ্যা তো এটার এটা হচ্ছে কি একক মান এটার একক মান আর এটা হচ্ছে কি দশক মান তাই না এটা দশক মান তো এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই জানি যে এটা এক এটা দশক তো এই জিনিসটাকে দেখেন যদি যখন আপনি এক করবেন যে এটা হচ্ছে যেমন পাঁচ গুণ এক পাঁচ আর দুই গুণ দশ বিশ এটা যখন যোগ করবেন তখনই কিন্তু পঁচিশ হবে তখনই এই পঁচিশটা হবে সুতরাং যোগ করলে কিন্তু বুঝেন এখন আমার কথা হচ্ছে আমি যদি ধরে নিই অঙ্ক সল্যুশনে চলে যাচ্ছি ধরি দশক স্থানীয় মান এক্স আর একক স্থানীয় মান ওয়াই আমি এটা ধরে নিলাম হ্যাঁ এটা ধরে নিলাম এখন কথা হচ্ছে প্রশ্নে বলেছে যে এই যে দুইটি সংখ্যা অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় এখন আমি স্তারিত তাহলে এই দশক মান দশক স্থানে ম্যাম এক্স ধরলাম একক স্থানে মান ওয়াই ধরলাম এটার সংখ্যাটি তাহলে কেমন হবে আমি এই থিঙ্কে যদি যাই তাহলে কীভাবে লিখতে পারি যে সংখ্যাটি অতএব সংখ্যাটি কেমন হবে এটা কি দশক মান তাই না তাহলে কী হবে টেন এক্স এই যে টেন এক্স এই অনুপাতে এখন আমি বলেছিলাম কি দেখেন এই দুটি সংখ্যাকে যদি আপনাকে যোগ কর ই করতে হয় এই একক মান এবং দশক মানকে যদি আপনাকে এই থেকে যদি এরকম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হয় তাহলে কী করতে হবে যোগ করতে হবে পাঁচ আর বিশ যোগ করছিলাম পঁচিশ সুতরাং এখানেও কিন্তু যোগ করতে হবে আর দেখেন একক মান কত ওয়াই একক মানের সাথে এক গুণ হবে তাহলে আমি সংখ্যাটি পেলাম টেন এক্স প্লাস ওয়াই এখন আমি প্রশ্ন ধারা অনুযায়ী সব কিছু লিখবো দেখেন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি তাহলে আমি দুইটি সংখ্যা ধরে নিয়েছিলাম কি এক্স আর ওয়াই তাহলে এই দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে এই এক্স এবং ওয়াইয়ের সমষ্টি হচ্ছে নয় তাহলে আমি কী লিখতে পারি যে অঙ্কদয়ের সমষ্টি এক্স প্লাস ওয়াই ইকাল নয় তাই না তাহলে এই অঙ্কদয়ের সমষ্টি কত পেলাম নয় আমি এটাকে ইকুয়েশন এক করে নিব এখন প্রশ্নের পরে কথাই চলে আসেন বলেছে সংখ্যাটির সহিত সংখ্যাটির সাথে নয় যোগ করলে অঙ্কদয়ের স্থান পরিবর্তন করবে আচ্ছা এই অঙ্কদয়ের স্থান পরিবর্তন করে বলছে তাহলে একটু জিনিস চিন্তা করেন তো যদি এই স্থান পরিবর্তন করতে হয় তার মানে স্থান পরিবর্তন বলতে কি বোঝাবো যে এটাকে রিভার্স করতে হবে রিভার্স করতে হবে বলতে কি এক্স হবে ওয়াই এবং ওয়াই হবে এক্স তাই না স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে এক দশক মান যখন এক্স ছিল এখন হয়ে যাবে ওয়াই একক স্থানীয় মান ওয়াই ছিল এখন হয়ে যাবে এক্স রিভার্স এখন কথা হচ্ছে যে তাহলে স্থান পরিবর্তন করলে সংখ্যাটি কেমন হবে তাহলে আমি লিখতে পারি যে স্থান পরিবর্তন করলে সংখ্যাটি হবে টেন এক্স টেন সরি টেন ওয়াই টেন ওয়াই দশক মান টেন ওয়াই প্লাস একক মান কী হবে এখন এক্স এটা তাই না এখন আমি শর্ত মতে যেতে পারি যে আমার সংখ্যাটি নির্ণয় করতে বলছে তাহলে আমি শর্ত মতে এখন কী যেতে পারি দেখেন শর্ত মতে শর্তমাত্রে আমি এখন লিখতে পারি কি যে এই প্রশ্ন অনুযায়ী লিখব বলেছে দুইটি অঙ্ক সংখ্যাটির সংখ্যাটি সমষ্টি নয় সংখ্যাটির সহিত নয় যোগ করলে এই সংখ্যাটির সাথে সংখ্যাটি কত ছিল আমার টেন এক্স প্লাস ওয়াই ছিল এটার সাথে নয় যোগ করতে হবে করলে স্থান পরিবর্তন করবে তাহলে স্থান পরিবর্তিত সংখ্যা আমিও এটাও কিন্তু লিখে নিয়েছি তাহলে সংখ্যাটির সাথে আমি যদি নয় যোগ করি তাহলে সংখ্যাটি কত ছিল টেন এক্স প্লাস ওয়াই ইকোয়াল নয় এই প্লাস নয় এটার সাথে আপনার কি করতে হবে স্থান পরিবর্তন করবে তাহলে স্থান পরিবর্তিত মানে পরিবর্তিত করলে পরিবর্তন করলে সংখ্যাটি কত ছিল টেন ওয়াই প্লাস এক্স তাই না এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ইমপ্লাইস কী হবে যে দেখেন আমি এইগুলোকে এই বাসে আনি এক্স আর ওয়াই তাহলে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস টেন এক্স এই টেন ওয়াই মাইনাস এক্স ইকোয়াল প্লাস নাইন এ বাসে আসলো মাইনাস নাইন এখন যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কী আসবে টেন এক্স তাহলে নাইন এক্স মাইনাস নাইন ওয়াই ইকুয়াল মাইনাস নাইন তাই না এখান থেকে নাইন কমন যাবে এক্স মাইনাস নাইন ইকুয়াল মাইনাস নাইন এক্স মাইনাস ওয়াই এখন কী পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস নাইন নাইন ওয়ান অতএব কী পাচ্ছি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান তাই না আমি এটাকে সমীকরণ কী ধরে নিলাম দুই ধরে নিলাম আমি কিন্তু সমীকরণ একটা এক ধরে নিয়েছি একটা দুই ধরে নিয়েছি এখন এই এক আর দুই আমি যদি যোগ বিয়োগ করি দেখেন আমি এখানে এক্স আর ওয়াই মান বের করতে পারবো তো আমি চলুন আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে এক্স এক নম্বর সমীকরণ লিখতে পারি এক সমীকরণ যোগ করে পাই সমীকরণ থেকে পাই কি হবে এক্স প্লাস ওয়াই সময় সমান নাইন আর সমীকরণ দুই পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই সময় তো এই দুটোকে আমি যোগ করি এখন দেখেন যোগ করলে কী পাচ্ছি টু তাহলে এক্স সময় সমান কত হচ্ছে আপনার ফোর এখন এক এক আর হচ্ছে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই কী হবে এক্স প্লাস ওয়াই নাইন এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে মাইনাস বিয়োগ করছি চিহ্ন পরিবর্তন করে দেন তাহলে কী হলো টু ওয়াই টেন তাহলে ওয়াই 5 ফাইভ তাই না দেখেন এক্স আর ওয়াই মান আমি পেলাম এর মান পেলাম ফোর আর ওয়াই মান পেলাম ফাইভ এখন দেখেন আমার কী ছিল এখানে সংখ্যাটি ছিল কত টেন এক্স প্লাস ওয়াই তাও না আমাকে বের করতে বলছিল যে টেন সংখ্যাটি কত তাহলে আমি এখন কী লিখতে পারি যে সংখ্যাটি অতএব সংখ্যাটি টেন এক্স প্লাস ওয়াই তাহলে টেন এক্সের মান আমি পেয়েছি কত ফোর এক্সের মান ফোর পেয়েছি আর ওয়াইয়ের মান কত পেয়েছি ফাইভ তাহলে চার দশকে চল্লিশ প্লাস ফাইভ পঁয়তাল্লিশ তো এইটাই হচ্ছে আনসার যে সংখ্যাটি হচ্ছে যে সংখ্যাটি চাইছিল অ্যান্সার এটাই হচ্ছে উত্তর যে পঁয়তাল্লিশ তো এইটাই ছিল আজকের অঙ্গটি ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম